রোববার দুপুরে সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে সাক্ষাৎ করেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল এর নির্বাহী পরিচালক ডক্টর কৃষ্ণমূর্তি ভি সুব্র সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অর্থমন্ত্রী জানান ডলারের মূল্যের ক্রলিং প্যাক পদ্ধতিতে আইএমএফ খুশি ঋণের তৃতীয় কিস্তির অর্থ পেতে বাধা নেই ডলারের মূল্য এখন আর চ্যালেঞ্জ নাই কারণ আমরা যেটা ফলো করছি এই যে হ্যাঁ হ্যাঁ সেটা আই এম এফ অনেক ওরা অনেকদিন থেকে বলছে তো ওরা তো এখন খুশি ওইটা নিয়ে অর্থমন্ত্রী বলেন অর্থনীতিকে আপন গতিতে ফিরিয়ে আনাই এবারের বাজেটের মূল লক্ষ্য নিত্যপন্ন ক্রয় ক্ষমতার মধ্যে রাখা আর জীবনমান সীমার মধ্যে যেন থাকে সেই চেষ্টাও থাকবে বাজেটে মানুষ তার মানুষকে যেটা ইয়ে দেওয়া হয়েছে আশ্বাস তো সেটার রিফ্লেকশন থাকবে কিন্তু অনেক অনেক আছে আছে বাধা অতিক্রম করতে হবে তারপরে এখন ওই ইয়েগুলো করতে হবে যারা কি ঋণ খেলাপি তাদেরকে ধরতে হবে আসছে বাজেটে সামাজিক নিরাপত্তা বেষ্টনী বাড়ানো হবে বলেও জানান অর্থমন্ত্রী জয় যাদব দেশ টিভি ঢাকা